লাইট ক্যামেরা অ্যাকশন, বিশ্ব চলতে থাকে প্রতিটা মায়ের সুকর্মের আদলে। জীবনের যুদ্ধে কেউ না পাশে থাকুক, সেই সদা হাস্যমুখী মাই তো পাশে থাকে রে। মায়ের চোখে সব ছেলে মেয়েই বড় আদরে, হোক না সে রাজা প্রজা কিংবা রাস্তার ধারে পড়ে থাকা অনাথ মানুষ। মা মানে অর্থহীন ভালোবাসা, ছোট ছোট পায়ে চলতে থাকা কিংবা ছেলের অপরাধে কড়া হাতে তাকে শাসন করা কিংবা সঠিক পথে নিয়ে যাওয়া। সেই মায়ের অধিকার দেখতে সবাই একটু যাবে নাকি ডিসেন্ট রোস্টার চ্যানেলে? সো হাই গাইস, দিস ইজ সুপ্তাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেল নতুন এখনো বলুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারা টুক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, টুক করে ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম সুপ্তাস ফোর টেন আইডি, আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে তোমরা আমার ফলো করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। কি সবাই এসে গেছেন? তো শুরু করা যায় মায়ের অধিকার, ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান্টাস্টিং হাসি কান্না মেশানো লেজেন্ডারি বাংলা মুভি। কথায় বলে মেয়েদের মন বোঝা নাকি বড় শক্ত, এমনটাই করে দেখেছে আমাদের এই সেক্সি মানে সরি আমাদের এই স্টাইলিশ দিদি। স্টাইলিশ দিদি কখনো স্টাইল মেরে রবীন্দ্রকে চড় মারতে আসে, আবার কখনো কখনো 100 টাকা ধরিয়ে বলে এই নিন সাইকেল কিনে নেবেন, এই নাও 100 টাকা। মানে মানে জীবনে দোকানে যায়নি, আবার কখনো কখনো হাফ প্যান্ট পরে নাচানাচি করতে থাকে। দিদি হাফ প্যান্ট পরেছে, আমি শুনেছিলাম যে নিচ থেকে বেশি ঠান্ডা ঢুকে। আবার কখনো কখনো স্টাইল মেরে এসে দরজা বন্ধ করে এইখানে জামা ছেড়ে ওইখানে জামা ছেড়ে মিয়া খলিফা সাজার চেষ্টা করে, মানে মানে ড্যানিয়েল টাইপ, মানে বুঝতে পারছো তো। এই এই এখানে কি করছিস তোরা, মানে ই কি হচ্ছে এখানে, বাজে মাউথ সব এই মানুষ শুটিং করছিস তোরা? আজকাল সব জায়গায় দেখছি ভাই, ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে যাই সেখানে শুধু পাওয়ার অফ মানি, পাওয়ার অফ প্যাশন, পাওয়ার অফ ইম্প্রেশন, পাওয়ার অফ ডেমোক্রেসি, পাওয়ার অফ আইপিএস আইএস। হোয়াট ইজ দিস পাওয়ার ম্যান, দিস ইজ দ্য পাওয়ার অফ মানি রাইট? তিন দিনের মধ্যে এই বস্তি খালি না করলে আমি সব কটাকে জেলে ভরবো। বাহ বাহ দাদা বাহ, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, দিস ইজ দ্য পাওয়ার অফ মানি রাইট? ব্লাডি ফুল। According to help research of Central Ambulance Brigade volunteers দের মতে পৃথিবীতে 30% পিপল লোকেরা মারা যাচ্ছে এই অনিয়মিত চশমার ব্যবহারে। বাহ দিদি বাহ, এই চশমা দিয়ে আজ আমাকে অ্যাক্সিডেন্ট করা, বল সালা অভদ্র চশমা, তোকে আজ মেরেই ফেলবো, শেষ করে দেবো তোকে আজ। বড় লোক ভার্সেস ছোট লোক ফাইট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিং ফাইট ডে। যখন এই বোম্বাদা তার মা খুবই বকাবকি করে তখন খুবই রেগে গিয়ে যাকে তাকে এইরকম উদমে কাঁদাতে থাকে, এবং তাতেও যখন তার রাগ কমে না তখন এই দলের পান্ডাটাকে এক মুক্কা মেরে তার তার দাঁত খুলে দেয়। তোর এত বড় সাহস, তুই বান্টু সিং এর গায়ে হাত তুলিস? তাতেও যখন তার রাগ কমে না তখন তার ভাঙা বাড়ি ছেড়ে তার ঠাকুমার বাড়িতে এসে দুম এটা ওটা করে ভাঙতে থাকে, এবং তখনই তার ঠাকুমা বুঝতে পারে যে একে মারলে চলবে না, মেয়ে দিতে হবে। সালা মেয়ে দেখলে ঠান্ডা হয়ে যায়, মেয়ে পাগল মাল সালা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনে টুক করে দিবে দাও, ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করতে পারো। দেখা হচ্ছে এইরকম একটি নতুন মজাদার ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।